এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। আসমান এবং জমিনের ভিতরে কারো ক্ষমতা নাই কোরআনকে ধ্বংস করবেন, কারণ কোরআনের হেফাজত করবেন কে? জবান খুলে বলেন কোরআনের হেফাজত করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজতকারী। সারা দুনিয়ার মানুষগুলা যদি একত্রিত হইয়া কোরআনকে যদি সমস্ত কাগজের কোরআনকে একত্রিত কইরা যদি আটলান্টিক মহাসাগরে ফেলা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, ও দুনিয়ার মানুষেরা শুনো, কাগজের কোরআনকে একত্রিত কইরা যদি সমস্ত কোরআনগুলাকে যদি একত্রিত কইরা সমুদ্রের বহু নিচের মধ্যে ফেলে দাও, তাতে কিছু আসে যায় না, কাগজের কোরআন সমুদ্রে ফেলাইতে পারবে, কিন্তু আসমান এবং জমিন থেকে কোরআন উঠাইতে পারবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? উঠাইতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কাগজের কোরআন আগুনে পুড়া যায়, কাগজের কোরআন পানিতে ফেলে যায়, কাগজে কোরআন মাটিতে পুঁতে রাখা যায়, কিন্তু জীবন্ত মানুষের রুহের ভিতরে 30টা পারার অসংখ্য কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিনা বলেন? কাগজের কোরআন চোখ দিয়ে দেখা যায় কিন্তু সিনার ভিতরের কোরআন দেখা যায় না। আল্লাহু আকবার বলেন, কাগজে কোরআন দেখা যায় কিন্তু সিনার কোরআন দেখা যায় না। এই কোরআনের হেফাজত করবেন কে? আর জবান খুলে বলেন কে? অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে আলোর পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজিকে পাঠাইছেন। পয়গম্বর নবীজিকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআন অনুযায়ী মানুষকে ডাকেন, এই কোরআন অনুযায়ী মানুষের ভিতরে আপনার রবের তাওহীদের একত্ববাদের কথাগুলো পৌঁছে দেন। আল্লাহর পয়গম্বর নবীজি আমার আল্লাহ পাকের কথাগুলা উম্মতদের কাছে পৌঁছে দিতেছেন, উম্মতদেরকে বলতেছেন, ও উম্মতেরা, আমি পয়গম্বরের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করেছেন কোরআন, সেই কোরআন হলো একমাত্র আল্লাহর কালাম, যে কালামের পরে আর কোন কালাম আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইবেন না, ওই কোরআন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে, ওই কোরআন অনুযায়ী যদি চলতে পারো তোমাদের পারিবারিক জীবনে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি আসবে, আন্তর্জাতিক জীবনে শান্তি আসবে। আর যদি কোরআনকে অনুসরণ করতে না পারো আইয়ামে জাহিলিয়াতের মতো তোমাদের পারিবারিক জীবনে অশান্তি তৈরি হবে, তোমাদের সামাজিক জীবনে অশান্তি তৈরি হবে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে অশান্তি তৈরি হবে, আন্তর্জাতিক গোটা বিশ্বে অশান্তি তৈরি হবে, ঠিক কিনা বলেন? অশান্তি তৈরি হবে। আর যদি তোমরা কোরআনকে অনুসরণ করতে পারো আসমানি রহমত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করবে, সমস্ত সমস্যা, মানুষের সমস্ত জীবনের সমস্যা কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের যত সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাখছে। সুবহানাল্লাহ বলেন, কোরআনে রাখছে। এই কোরআন এমন এক কালাম, জীবন্ত কালাম, এই কোরআন যদি কারো কানে ঢুকে, কানের ভিতরে ঢুকার পরে এই কথার কানের মধ্যে থাকে না, দিলের ভিতরে এর আকর্ষণ ঢুকায় দেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর নবীজি আমার মক্কার কাফেরদেরকে কোরআনের দিকে ডাকেন, ও মক্কার লোকেরা কোরআনের দিকে আসো, কোরআনের দিকে আসো। আল্লাহর পয়গম্বর নবীজি যখন তাদেরকে কোরআনের কথা বলতেছে, মক্কার কাফের আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুইনা বলতেছে, ও মুহাম্মদ তোমার কোরআনের আওয়াজ বন্ধ করো। এই আওয়াজ মক্কা এবং
কুরাইশদের মধ্যে তুমি দিতে পারবে না, তুমি জাদুকর, তুমি একটা পাগল, এই কুরআনের তেলাওয়াত তুমি করতে পারবে না, তুমি এক রবের কথা বলো, আমাদের 360টা মূর্তি কাবার ভিতরে রয়েছে, তোমার এক রবের শক্তি বেশি না আমাদের 360টা মূর্তির ক্ষমতা বেশি। আল্লাহর পয়গম্বর নবীজি আমার উম্মতদেরকে ডাকতেছেন, মক্কার কাফেরদেরকে বললেন, ও মক্কার লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক ও দ্বিতীয়, তার কোন শরীক নাই, তিনি যেই কিতাব আমার উপরে নাজিল করেছেন এটাই তোমাদের জীবন বিধান, এটাই তোমাদের পরিবারের জীবন বিধান, এটাই তোমাদের সমাজের জীবন বিধান, এটাই তোমাদের রাষ্ট্রের জীবন বিধান, এটাই তোমাদের আন্তর্জাতিক জীবনের জীবন বিধান, এই জীবন বিধান ছাড়া মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়া দুনিয়াতে শান্তির আশা করা যায় না, ঠিক কিনা বলেন? শান্তির আশা করা যায় না, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রাখছেন। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাইবান পয়গম্বর নবীজির কোরআনের তেলাওয়াত শুনেন, দিনের বেলা কোরআনের বিরোধিতা করেন, মানুষদেরকে কোরআন থেকে বিরত রাখেন, রাত যত গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাইবান অরত কুরাইশ লোক, কাবার লোক, ওরা আরবি বুঝে, আরবি ভাষার লোক, ঠিক কিনা বলেন? ওরা তো আরবির মর্যাদা বুঝে, আরবির মর্ম বুঝে, ওরা বুঝতে পেরেছে মুহাম্মাদের জবান থেকে যেই কালাম বাহির হইতেছে এই কালাম কোন মানুষের কালাম নয়, এটা নিশ্চয়ই কোন একজন মহাপ্রভুর পক্ষ থেকে নাজিল কিত কালাম। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাইবা বুঝতে পেরেছেন দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে ক্ষমতার জন্য, রাতের বেলায় কোরআনের মজা নেওয়ার জন্য সরকারে দেও আলম নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার কোণায় দাঁড়ায় গেছে, আল্লাহর পয়গম্বর নবীজি রাতের বেলায় তেলাওয়াত শুরু করেছেন, তেলাওয়াত করতেছেন তো করতেছেন, এক হলো আল্লাহর কালাম আর হলো যার উপরে নাজিল করেছেন ওই পয়গম্বরের জবান থেকে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত বাহির হয়, তেলাওয়াতটা কত মজা হইতে পারে, তেলাওয়াতটা কত মজা হইতে পারে! আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাইবা চার কোণায় দাঁড়ায় রয়েছে, আল্লাহর পয়গম্বর নবীজির তেলাওয়াত এত মজা, এত মজা! নবীজি কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াতের সুর কণ্ঠ, তেলাওয়াতের আওয়াজ আবু জেহেলের কানে যাইয়া, আবু সুফিয়ান, উতবা সাইবার কানে যাইয়া সরাসরি এটা দিলের ভিতরে লাড়া দিচ্ছে, আর তারা মনে মনে ভাবতেছে কত মজা, কত মজা, এত মজা! দিলের ভিতরে আঘাত পাওয়ার কারণে, দিলের ভিতরে নাড়া দেওয়ার কারণে আবু জেহেলের হুশ নাই, আবু সুফিয়ানের হুশ নাই, উতবা সাইবার হুশ নাই। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, রাতের অন্ধকার চলে যায়, যখন দিলের প্রভাব, দিনের প্রভাব যখন আগত, তখন তারা মনে মনে ভাবতেছে, হাই হাই, মানুষ তো আমাদেরকে দেখে ফেলবে। আবু জেহেল দৌড় দিয়া চলে যাইতেছে, আবু সুফিয়ান চলে যাইতেছে, উতবা সাইবা চলে যাইতেছে, পথিমধ্যে একজন আরেকজনের সাথে দেখা হয়ে যায়। আবু জেহেল বলে, আবু সুফিয়ান কোথায় গিয়েছিলেন, উতবা সাইবা কোথায় গিয়েছিলেন? বলে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসছিলাম। ও আবু জেহেল, তুমি কেন আসছো? আবু জেহেল বলে, আবু সুফিয়ান, উতবা সাইবা, তোমরা যেমন মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছো, আমিও আবু জেহেল কোরআনের বিরোধিতা করি ঠিকই, কিন্তু এটা তো জানি এটা কোনো মানুষের কিতাব নয়, এটা এমন এক প্রভুর পক্ষ থেকে হয়তো নাজিল কিন্তু কিতাব, যেই কিতাবের তেলাওয়াত এত মধুর, এত মধুর, এই তেলাওয়াতের মজা, মজা থেকে আমরা দূরে থাকতে পারবো না।
আবু সুফিয়ান উতবা সাইবা তাদেরকে আবু জেহেল বলল ও আবু সুফিয়ান আমরাই যদি কোরআনের পক্ষ নিয়ে কোরআন শুনি তাহলে আমাদের কথা মক্কার কোন কাফের শুনবে না মক্কার কোন লোক শুনবে না আমাদের ক্ষমতা বেশি দিন টিকবে না আমরাও যদি আবু বকরের মতো মুসলমান হয়ে যাই আমরাও তো বোকামি করে ফেলব এক কাম করো ওয়াদা করো আর কোনদিন মুহাম্মাদের বাড়িতে আসবে না কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসবে না আবু সুফিয়ান উতবা সাইবা আবু জেহেলের কাছে ওয়াদা করলো ও আবু জেহেল ঠিক আছে আর কোনদিন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসব না রাত যখন আবার হয়ে গেল পরের দিন আবু সুফিয়ান উতবা সাইবা বলতেছে যেহেতু আবু জেহেল আমাদেরকে ওয়াদা করাইছে অতএব সেখানে কেউ যাইবে না আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে কেউ যাবে না আমি একা একা মুহাম্মদের ঘরের কোণে বৈশা কোণে দাঁড়াইয়াম একা একা মজা কইরা মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনব উতবা সাইবাও ভাবলো তারাও চলে গেল আবু জেহেল মনে মনে ভাবতেছে যেহেতু আমি ওদের নেতা অতএব আমার হাতে হাত রাইখা যেহেতু ওয়াদা করেছে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবে না অতএব তারা তো আমার ভয়ে যাইবে না তো আমি আবু জেহেল একা একা মুহাম্মদের ঘরের কোণে দাঁড়াইয়া ওই ঐশী গ্রন্থ কোরআনের তেলাওয়াত শুনবো কেউ জানবে না আমি আবু জেহেল সেখানে গেছি রাত যখন গভীর হয়ে যায় আবু সুফিয়ান চলে গেছে উতবা সাইবা চলে গেছে আবু জেহেল ঘরের কোণে চলে গেছে ঘরের চার কোণে দাঁড়াইয়া আল্লাহ পাকের তেলাওয়াত শুনতেছি আল্লাহর পয়গম্বর নবীজি তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে করতে যখন ফজরের ওয়াক্ত নিকটে আল্লাহর পয়গম্বর নবীজি তেলাওয়াত বন্ধ করলেন এবার আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান ওই দিনের মতো আবার দৌড় ওই দিনের মতো আবার চলে যাইতেছে রাস্তা দিয়ে একত্রিত যাওয়ার সময় একজন আরেকজনের সাথে দেখা হয়ে যায় দেখা হয়ে যাওয়ার পর আবু জেহেল বলে আবু সুফিয়ান এ উতবা সাইবা তোমরা না ওয়াদা করেছো মুহাম্মদের তেলাওয়াত শুনতে আর আসবা না তাহলে কেন আসলাম আবু সুফিয়ান জবাব দেয় এ আবু জেহেল আমরা আসছি তুমি আবু জেহেল কেন তেলাওয়াত শুনতে আসছো বলো বলো আবু জেহেল বলে আবু সুফিয়ান উতবা সাইবা তেলাওয়াত আসলে মুহাম্মদের এত মজার তেলাওয়াত যে তেলাওয়াত যদি একবার কানে আসে তেলাওয়াত এত মজা এই তেলাওয়াতের মজা থেকে নিজেদেরকে দূরে সরাইতে পারি না রে আবু সুফিয়ান উতবা সাইবা এক কাজ করো মুহাম্মদের তেলাওয়াত যেহেতু শুনতে এত মজা এই তেলাওয়াত কিভাবে যেন মক্কার মুখে তেলাওয়াত করতে না পারে এই জন্য এক কাজ করো আইন পাশ করে মুহাম্মদের তেলাওয়াত মক্কার বুক থেকে চিরতরে দূর করে দাও আবার তারা একত্রিত হইয়া এবার কোরআন তেলাওয়াতের মজা থেকে নিজেদেরকে দূরে সরাইতে পারে না এ কারণে কোরআন তেলাওয়াত কিভাবে বন্ধ করা যায় সেই কৌশল তারা অবলম্বন করতে লাগলো কিন্তু আল্লাহর পয়গম্বর নবীজি আমার উম্মতদেরকে বলেন ও উম্মতেরা আল্লাহর পথে আসো কোরআন তেলাওয়াত করো কারণ কোরআনের হেফাজতকারী আল্লাহ কোরআনের হেফাজতকারী একমাত্র আল্লাহ এই কোরআনকে পৃথিবীর মানুষ বন্ধ করতে পারবে না পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারবে না কারণ যেখানে আল্লাহ পাক স্বয়ং রক্ষাকারী যেখানে আল্লাহ পাক স্বয়ং রক্ষাকারী সেখানে কারো ক্ষমতা নাই কোরআনের একটা হরফ পরিবর্তন করার ঠিক কিনা বলেন এই সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাখছেন আমরা তো কোরআন পড়ি না কোরআনের আয়াত বুঝি না কোরআন তেলাওয়াত পারি না কোরআনের ভিতরে কি আছে তাও জানি না শুধু এটুকু জানি মুসলমানের ঘরে জন্ম আমার
মুসলমানের ঘরে জন্ম আমার, আমরা হলাম মুসলমান, এইটুকু আমাদের পরিচয়। কিন্তু আল্লাহ পাকের বিধান যেই আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহ পাকের বিধান মতো চলতে হবে। ঘোষণা দিয়েছেন আল্লাহ, ঘোষণা দিয়েছেন কে? ঘোষণা দিয়েছেন আল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী চলতে হবে। কিন্তু আমরা মানুষের তৈরি বিধান দিয়া চলি, এ কারণে পৃথিবীর বুকে শান্তি নাই, অশান্তি আর অশান্তি। সমস্ত সমস্যার সমাধান খুঁজতে হবে কোথায়? কোরআনে। এই কোরআন কি শুধু মুসলমানের জন্য নাজিল করছেন, হিন্দুদের জন্য নাজিল করছেন? না না, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই, শুধু ইমানদারদের জন্য নাজিল করেন নাই। এই কোরআনে কারীম সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন, হেদায়েতের জন্য নাজিল করেছেন। এর মধ্যে যে রহমত বরকত আছে এটা দুনিয়ার সকলের, সবাই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে, কোরআন অনুসরণ করতে পারবে। শুধুমাত্র মুমিনের জন্য আল্লাহ পাক কোরআন বানান নাই, শুধু মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেরণ করেছেন সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। এজন্য সমস্ত সমস্যার সমাধান খুঁজব কোথায়? কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলো? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাস্তে বলো, ঘরে বলো কি বা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান খুঁজতে হবে কোথায়? আল কোরআনের মধ্যে। আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজতে হবে আল কোরআনের ভিতরে। আমাদের পারিবারিক জীবনে যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাখছেন। সামাজিক জীবনে যত সমস্যার সমাধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রাখছেন। সারা দুনিয়ার মানুষের যত সমস্যা রয়েছে কিয়ামত পর্যন্ত অনুসরণ করার জন্য আমার মাওলা পাক কোরআনের ভিতরে সমস্যার সমাধান দিয়ে দিছেন। আর বলছেন এই কোরআনের ভিতর থেকে যদি তোমরা সমস্যার সমাধানগুলো নিতে পারো, আমি মাওলা পাকের নুসরত তোমরা পাইবা। এর দাওয়াত
পয়গম্বর নবীজি দিবেন আল্লাহর পয়গম্বর নবীজি ইসলাম এবং মুসলমানের জন্য কত কষ্ট করেছেন কষ্টের উপর কষ্ট সহ্য করেছেন আমাদের পয়গম্বর নবীজি কাফের মুশরিকরা এমন এক সময় গিয়েছিল আল্লাহর পয়গম্বর নবীজি নামাজে দাঁড়াইছেন রুকুতে চলে গেছেন উটের ভুঁড়ি নারী সব তার ঘাড়ের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহর পয়গম্বর নবীজি তায়েফের ময়দানে তায়েফের অধিবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিতে গেছেন কোরআনের দাওয়াত দিতে তায়েফের কাফের মুশরিকরা আল্লাহর পয়গম্বর নবীজির উপরে এত অত্যাচার করলেন নিজেরা নিজেরা তো আল্লাহর পয়গম্বর নবীজিকে মারলেন দূর দূর করে তাড়িয়ে দিলেন রাস্তা দিয়ে যখন আল্লাহর পয়গম্বর নবীজি যাচ্ছেন তখনও এই কাফের মুশরিকরা তায়েফের যুবকদেরকে বললেন ও যুবকেরা এই যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে এই লোকটা হলো মুহাম্মদ একটা পাগল অতএব এই পাগলকে তোমরা পাথর মারো দেখবেন সমাজে পাগল ছেলেগুলা যখন কোন একটা পাগল লোক রাস্তা দিয়ে হেঁটে যায় তার পিছনে কিন্তু ছোট ছোট বাচ্চা যুবক ছেলেরাও হেঁটে হেঁটে যায় বলেন কথা বলেন ঠিক কিনা তখন যুবকদেরকে খেপায়া যখন বলল তোমরা এই মুহাম্মদকে পাথর মারো সে একটা পাগল নাউজুবিল্লাহ বলেন তায়েফের যুবকরা পাথর মারতেছে আল্লাহর পয়গম্বর নবীজিকে পাথরের এত আঘাত প্রখর হচ্ছিল চতুর্দিক থেকে পাথরের আঘাতে আল্লাহর পয়গম্বর নবীজির শরীর ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রক্ত তায়েফের জমিনে পড়তেছিল এমনই অত্যাচার করলো আল্লাহর পয়গম্বর নবীজি আমার ওই তায়েফের ময়দানে পড়ে যায় হুঁশ হারিয়ে ফেলেন আবার তায়েফের যুবকরা নবীকে উঠায় আবার আল্লাহর পয়গম্বর নবীজিকে উঠাইয়াম হুঁশ ফিরে আসলে আবার পাথর মারে আমার পয়গম্বর নবীজি আবার হুঁশ হারিয়ে তায়েফের জমিনের ভিতরে পড়ে যায় এভাবে কয়েকবার হইলেন আল্লাহর পয়গম্বর নবীজি এত কষ্ট পাচ্ছিলেন পানি তৃষ্ণা লাগছিল আল্লাহর পয়গম্বর নবীজি তায়েফের অধিবাসীদেরকে বললেন ও তায়েফের অধিবাসীরা আমার একটু পানি দাও পানি তৃষ্ণা লাগছে তায়েফের অধিবাসীর কোন লোক সরকারে দু আলম নবীজি পয়গম্বরকে পানি দিলেন না আল্লাহর পয়গম্বর তখন বলতেছিলেন ও তায়েফের অধিবাসীরা আজকে তোমরা আমি নবীকে পানি দিলাম এমন একটা সময় আসবে তোমরা দাঁড়ায় থাকবা যেদিন এমন একটা কঠিন মুসিবত আসবে যেই মুসিবতের দিন আমি পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি থাকবে সেদিন তোমরা পানি পানি করে চিৎকার করবা আজকে যদি তোমরা এই নবীকে পানি দিতাম পয়গম্বর নবীজিকে যদি তায়েফের অধিবাসীরা তোমরা পানি দিতাম হয়তো আল্লাহ তাআলা এর উসিলায় হাশরের ময়দানে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করে দিতে পয়গম্বর নবীজি কত কষ্ট করেছেন লোহার হেলমেট ঢুকে গেছে মাথায় কষ্টের পর কষ্ট এত নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করার পরও আল্লাহর পয়গম্বর নবীজি দিনের পথ থেকে সরেন নাই দুনিয়াতে যখন আসছেন পয়গম্বর নবীজি দুনিয়াতে আসার সময় শিশুকালেও পয়গম্বর নবীজি উম্মতের কথা ভাবছেন ভাবছেন কিনা কথা বলেন ভাবছেন কিনা 63 বছর হায়াতে জিন্দেগির ভিতরে এই 63 বছর হায়াতে জিন্দেগিতে প্রতিটা ক্ষণে উম্মতের কথা ভাবছেন আল্লাহর পয়গম্বর নবীজি যখন দুনিয়া থেকে আল্লাহর পয়গম্বর চলে গেলেন মদিনার বুকে রওজা মুবারকে শুয়ে আছেন এখনো পর্যন্ত আল্লাহর পয়গম্বর নবীজি রওজাতে শুয়ে শুয়ে পয়গম্বরের কথা ভাবছে আল্লাহর পয়গম্বর নবীজিকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে তখনও রওজা থেকে উঠা আল্লাহর পয়গম্বর তখন উম্মতের কথা ভুলবে না
হাউজে কাউসারের পানি যখন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তখন আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে ভুলবেন না। হাশরের ময়দানে মিজানের পাল্লায় যখন মানুষের আমলনামাগুলো মাপা হবে তখনও পয়গম্বর নিজে থাইকা উম্মতদের মিজানের পাল্লা দেখা দেখা আল্লাহ পাকের কাছে উম্মতের জন্য ক্ষমা চাইয়াম অসংখ্য মানুষকে আল্লাহর পয়গম্বর নবীজি জান্নাতি নিয়ে যাইবেন। আল্লাহু আকবার বলেন তখন আল্লাহর পয়গম্বর নবীজি উম্মতদেরকে ভুলবেন না। কিন্তু আমরা আমাদের ভিতরে নবীজির সুন্নাত আছে নি, সুন্নাত আছে নি, খাওয়ার মধ্যে সুন্নাত নাই, বসার মধ্যে সুন্নাত নাই, ঘুমানোর মধ্যে সুন্নাত নাই, পরিবারের মধ্যে সুন্নাত নাই, নবীর ইশক আর মহব্বত মুখ দিয়া বললে শুধু হয় না, কাজে কর্মে পরিণত করতে হয়, ঠিক কিনা বলে? কাজে কর্মে পরিণত করতে হয়। তাহলে আল্লাহর পয়গম্বর নবীজির ইশক আর মহব্বত পয়দা হবে। আল্লাহর পয়গম্বর নবীজি কত কষ্ট করেছেন আমাদের জন্য, আজ নবী কাঁদতেছেন রওজা মদিনায় শুয়ে শুয়ে। সুবহানাল্লাহ। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তাহারি বিরহে আজ দুনিয়া উতালা, তাহারি বিরহে দুচোখ অশ্রু ঝরা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ তাআলা সর্বোপরি নবী কাসেম বণ্টনকারী, আল্লাহ তাআলা সর্বোপরি নবী কাসেম বণ্টনকারী, সেই নবীজির বন্টনে আমি যেন, সেই নবীজির বন্টনে মোরা যেন অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। মাওলাজির গোলামে নবীজির উম্মতে, মাওলাজির গোলামে নবীজির উম্মতে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। গাহে গুণ গান তোমার খুদে খুদা তালা, গাহে শত সুর মালা, ঝরে সুধা অবিরত, ঝরে সুধা অবিরত করুণা তোমার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন।
পয়গম্বর নবীজিকে দেখতে চাই কি চাই না? সবাই আজানের জবাব দেই।